প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর বণ্টনে অনিয়মের অভিযোগ সিঙ্গারবিল পঞ্চায়েতে তালা দিল গ্রামবাসী। বৃহস্পতিবার 200+ গ্রামবাসী পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। দাবি, আগামী 15 দিনের মধ্যে ঘর বণ্টন করতে হবে। পরবর্তী সময় তাদের কাছ থেকে জানা যায়, পঞ্চায়েত এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গণতন্ত্র নিয়ে চলছে ফষ্টি নষ্টি। 240 জন পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের জন্য কাগজপত্র জমা দিয়েছিল, কিন্তু পঞ্চায়েত কর্মীদের গাফিলতিতে সঠিকভাবে ঘর বণ্টন হচ্ছে না। 240টি ঘরের মধ্যে মাত্র 40টি ঘর পেয়েছে। তবে পঞ্চায়েত কর্মীদের বক্তব্য, টেকনিক্যাল সমস্যার জন্য সমস্ত বেনিফিশিয়ারি ঘর পায়নি, তবে বিষয়টি আধিকারিকদের অবগত করা হয়েছে। পরবর্তী সময় বিডিওর আশ্বাস পেয়ে বিক্ষোভকারী গ্রামবাসী তালা খুলে দেয়।